হচ্ছে রাখতো তোর মুখটার পাশে এইভাবে ধর ও দারুণ একটা সামনে দেখতে পাচ্ছ পুরো একদম ওখানে একটা ওয়ার্ল্ড ওয়ার হয়ে গিয়েছিল Hey guys, good morning, and welcome to my another vlog. Today is Holi's second day. I mean, tomorrow, I will go to the next vlog. আর দেরি না করে আর যাই হোক আমার কিছু গোছানো বাকি আছে একটু একটু বাকি তো ওটা নিয়ে ব্যস্ত আর বেরিয়ে পড়বো সো যতক্ষণ আমি এটা করি তো তোমরা একটা ছোট্ট কাজ করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ব্যস চলো তারপরে দেখা হচ্ছে বাইরে সো ওকে আর অ্যাজ ইউজুয়ালি যারা আমাদের সাথে যায় তারাই যাচ্ছে এই নীর এই যে বিশাল ছোটকাদা আর এদিকে বিক্রমদা যাবে না যেহেতু সেহেতু আমাদের একটু সি অফ করবে আর মনে যাচ্ছে ব্যস আমরা এই কয়জনই আছে বেরিয়ে পড়বো ঠিক আছে কোথায় যাচ্ছি একটু পরে বলি ওদের তো ফাইনালি আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে সকাল 8টা তো চলো বেশি দেরি হয়নি আমাদের মানে এক ঘন্টাই লেট হয়েছে প্রত্যেকবারের মতো তো হয়নি প্রত্যেকবার তো অনেক লেট হয়ে যায় আর আমরা এখন আশিগড় হয়েই বেরোবো তার আগে একটু আমাদের রিফ্রেশনেসের জন্য চা খেতে হবে ব্যাস চা ব্রেক চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম পুরো রিফ্রেশ লাগছে এখন ঘুমটা কেটে গেল আর তাছাড়াও এর আগে আমি সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি বাট চাটা খাওয়া হয়নি তো চা খেয়ে অ্যাকচুয়ালি আলাদাই ফিল হয় আর এবার করতে হবে বাইকে ফিউল আপ বিকজ আমার ফিউল একদমই কম আর বলতে বলতে পেট্রোল পাম্পের সামনেই চলে এসেছি তো ফিউল আপটা করে নিই চলো তো আমরা এখানে ফিউল আপ করালাম ফিউল আপ করে যাচ্ছি আর তার মধ্যে আমার গোপ্রো আবার হ্যাং মেরেছিল মানে সিরিয়াসলি কিছু বলার নেই এত বড় একটা কোম্পানি এইসব ব্যাপারটা একটু দেখতে পারে এনিওয়ে চলো আপাতত যাওয়া যাক আজকের সাসপেন্সটা বলেই দিই তো অ্যাকচুয়ালি আমরা ডুয়ার্সের সাইডে যাচ্ছি লাটাগুড়ির দিকে আর ওখানে দেখি কোনো রিসর্ট টিসর্টে থাকার আজকে প্ল্যান আছে বিকজ আজকে হোলি তো সবাই বললো আমরা তো কাল খেলেই নিয়েছি যা খেলার আবির আর আমরা রং খেলার থেকে একটু দূরেই থাকি আবিরটাই ঠিকঠাক লাগে কেন এখন আবিরের মধ্যেও যে যা মিলাবাট একবারে আবির খেলা রং খেলা দুটোই হয়ে যায় এর জন্যই তো আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা বাইরে কোথাও গিয়ে আজকে দিনটা স্টে করব তারপরে আবার কাল শিলিগুড়ি ব্যাক করে যাব সকাল সকাল ওয়েদার সত্যি একটা আলাদা রিফ্রেশমেন্ট এনে দিচ্ছে মানে সকাল সকাল রাইড আমরা খুব কমই করি অ্যাকচুয়ালি লেটই হয় তোমরা দেখেছো আমার ব্লগগুলো যারা দেখ কন্টিনিউ যারা আমার ব্লগ রেগুলার দেখো তাদের বলি ফোনে তারা তো জানোই যে কী অবস্থা হয় আমাদের যে আমরা প্রত্যেকবারই লেট করে বেরোই আজকেও লেট করেছি বাট সেরকম কোনো লেট হয়নি হলো চলে যাবে আজকের লেটটা তো আমরা যতটা পারছি ভেতর ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি তাহলে রাস্তাটা শর্টকাট পাবো তো আমরা আশিগড় হয়ে তো ওই দিক থেকে একদম কাজলোবা রোডটা ধরবো তো ওই রোড দিয়ে যাওয়ার প্ল্যানিং তো চলো যেতে থাকি আর যা যা হবে সবই তো শেয়ার করবো তোমাদের সাথে আর তোমাদের বলে দিই ইনস্টাগ্রামে কেন ফলো করছো না তোমরা ইনস্টাগ্রামে ফলো করো একটু আর চ্যানেলটাও তোমরা দেখি সাবস্ক্রাইব করছো না অ্যানালিটিক্সে দেখছি যে 60% ভিউয়ার্স নট সাবস্ক্রাইব আর 40% সাবস্ক্রাইবারদের মধ্যেই ভিডিও দেখছে তো যারা যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নাও কী করছো তোমরা আর দেখতে পাচ্ছ আজ হ্যান্ডেল মাউন্ট আমি সেট করেছি তো এটাতে তোমরা আমার মাঝে মাঝে আমার রেয়ার ভিউ দেখতে পাবে মানে আমাকেও দেখতে পাবে ব্লগিংয়ে তো দেখি প্রথমবার লাগালাম মানে এরপরে কতটা কী হয় তো এক্সপিরিয়েন্স নেই এটার ব্যাপারে আমার অত দেখা যাক কেমন অ্যাঙ্গেল আসে না আসে এখন বাজে সকাল 9:05 আর আমরা পৌঁছে গেছি গাজলডোবা তিস্তা ব্যারেজের সামনে বাট এখান থেকে আমরা কিছু খাবো মানে ওরা বলছে কিছু খাওয়া দাওয়া করবে তো চলো আমি হালকা পাতলা কিছু খেয়ে নিই তারপর আবার কখন খাওয়া হবে না হবে ওকে চলো আমাদের সকালে খাবার চলে এসছে এই যে পুরি দেখতে পাচ্ছ আর এদিকে নিয়ে নিয়েছে ম্যাগি আমরা পুরি দিয়ে অ্যাডজাস্ট করে পুরিগুলোর সাইজ দেখেছো মনে হচ্ছে তোর মুখটা দেখে মুখটার পাশে রাখতো তোর মুখটার পাশে এইভাবে ধর
ও দাঁড়ান একটা ফটো তুলি, দাঁড়ান একটা একটা ফটো একটা ফটো। এমনি তো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবো, এটা ভালো ফটোই নি। তাহলে তো যাই হোক, এটা শেষ করে তারপর তোমাদের সাথে দেখা করছি। আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 9:45, মানে 9:45 অলরেডি বেজে গেছে। তো একটু গল্প টল্প করতে করতে টাইম লেগে গেল। তো যাই হোক, তো এবার আমাদের তাড়াতাড়ি কভার করতে হবে, বিকজ আজকের ডেটা হবে প্রচণ্ড লেভেলের ভিড়। এর জন্য রিসর্ট পাবো কি পাবো না, মানে এখন একটু ভয় লাগছে, লেটস সি কি হয়। আর আজকের ওয়েদার সত্যি যা চরম লেভেলের ওয়েদার দিয়েছে না, একদম গরম। আমরা ভেবেছিলাম যে গরম রোদ উঠবে, পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেরকম কিছুই না, ওয়েদার একদম A1 ওয়েদার। তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা সুপার। এখান থেকে নিয়ে যেতে হবে, এখান থেকে দেখাচ্ছে রাইট, বাট এদিক থেকে গেলে মানে শর্টকাট পড়বে আমাদের, তো এর জন্য আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাবো। এখান থেকে রাস্তা খুব খারাপ বলবো না, মোটামুটি খারাপ আছে, ঠিকঠাক চলার মতো, বাট এদিক দিয়ে একটু শর্টকাট হয়, তো তার জন্য আমরা এদিক এই রাস্তাটাই ধরলাম। তোমরা চাইলে ওই ডান দিকে রাস্তাটাও ধরতে পারো, ওই রাস্তাটা খুব ভালোই, তো তোমরা ওই রাস্তাটাই ধরতে পারো। আমরা শর্টকাটের জন্য এই রাস্তাটা নিলাম, তাহলে এটাও ধরতে পারো, বিকজ দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা কাঁচা রাস্তা রয়েছে। ওকে চলো। এ ফিউ মোমেন্টস লেটার, না গাইস তোমাদের রিকমেন্ড করবো না এই রাস্তাতে আসার, বিকজ এখানে প্রচণ্ড স্কিড করছে, মানে এখানে দেখতে পাচ্ছ পুরো মাটি মাটি হয়ে আছে, পুরো ধুলোতে অ্যাকচুয়ালি বাইক পুরো স্কিড করছে। তোমরা ওই রাস্তা দিয়েই যেতে পারো, এই রাস্তা আমরা ভুল করে ঢুকে গেছি শর্টকাটের চক্করে, এর জন্যই বলে শর্টকাট বেশি নেওয়া ভালো না ভাই। পুরো ডেজার্ট, হ্যাঁ পুরো ডেজার্ট ওয়ালা রাস্তা, হই হই হচ্ছে পুরো মরুভূমিতে চলে এসেছি আমরা। আর সামনে দেখতে পাচ্ছ মানে পুরো একদম এখানে একটা ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছিলো, ধুলাধুলা হয়ে গেছে, দাঁড়া একটু দাঁড়িয়ে যাই, ট্রাকটা আগে আগাক। ধুলো তো ধুলো, বাপরে বাপ, আরে সাবাস, ব্রিজটা খুব দারুণ তো, কি নাইস একটা কার্ভ। ওই ধুলোটা দেখো কি অবস্থা হয়ে গেল, পুরো জুতো প্যান্ট যাচ্ছে, তাই পুরো সাদা হয়ে গেছে, ব্ল্যাক কালারের জুতো আমার, আর বাইকের অবস্থা তো ছেড়েই দাও। যাই বলে ব্রিজটা কিন্তু আমার সেরা লাগলো, এই আবার একটা কার্ভ আসবে এদিক থেকে, ও ভাই আরে রে, যা যা ভাই তুই আগে যা। আর তার কিছুটা আসার পরেই আমাদের এই টার্নটা আসবে, এই জায়গাটা তোমরা দেখে নাও, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম লেফট। অলরেডি আমরা লাটাগুড়ি এন্টার করেই ফেলেছি, আর দেখাচ্ছে 2-3 কিলোমিটারের মতো, গুগল দেখাচ্ছে, এখন বলা যায় না বিকজ আমি গুগলের ওপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছি, গুগল দিদির ওপর আমাকে ডাউহিল পৌঁছাতে গিয়ে কোথায় যে পৌঁছে দিয়েছিলো, মানে কিছু বলারই নেই, লাস্টে ওখানে গিয়ে দেখি যে ওখান থেকে আর কোনো রাস্তাই নেই, আবার ঘুরিয়ে দেন আবার আমাকে যেতে হয়েছিলো, মানে সিরিয়াসলি গুগলে যখন ধোকা দেয় তখন আর মনে হচ্ছে জীবনে আর কিচ্ছু থাকলো না। এই জায়গাটার নাম হলো ক্রান্তি মোড়, ওয়েলকাম টু ডুয়ার্স। এখন আমাদের মিশন হলো রিসর্ট খোঁজা, রিসর্টটা আমরা খুঁজে নিই, তারপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা করছি। তো গাইস আমরা লাটাগুড়িতে সেরকম কোনো ভালো রিসর্ট পেলাম না, আর যে কটা ভালো ছিল ওগুলো সব বুক হয়ে গেছে আজকে হোলির জন্য, মানে বুঝতেই পারছো যে কী লেভেলের ট্যুরিস্ট এসছে। তো আমরা একটা ভাবছি মূর্তির দিকে যাবো, মূর্তির দিকে নাকি ও মনোজ কোথাও ফোন করে শুনলো যে ওখানে রুম পাওয়া যাবে, রিভার সাইড ভিউ আছে, এতটুকু আমরা শুনলাম, এখন যা হবে গিয়ে দেখতে পারবো যে কতটা কী হয়। তো চলো দেখি ওখানে, আর এমনিও লাটাগুড়িতে প্রচণ্ড গরম, শুধু ফরেস্টে মজা আসতো না, ওখানে রিভার সাইড যদিও থাকে বা একটু দূরে থাকলেও কোনো একটা প্রবলেম হবে না। তো চলো ওখানে যাই দেখি কী হয় কী পাই, সবই তোমরা দেখতে পারবে।
আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? আর কমেন্ট আমি ভিডিও শেষেই করতে বলবো, তো ভিডিওটা আগে দেখো কেমন লাগলো না লাগলো। আর এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছো গরুমারা ন্যাশনাল পার্ক, কিন্তু আমরা এবার এখানে দাঁড়াবো না। আমরা অনেকবার এখানে ঘুরেছি, তোমরা চাইলে এখানে ঘুরে যেতে পারো যারা যারা আসোনি এখানে, তো খুব সুন্দর জায়গা। বাট আমরা এখন যাব, আগে রিসর্টটা খুঁজতে হবে, যেহেতু ফ্রেশ হতে হবে, নাহলে একদম ভালো লাগছে না। সকাল থেকে নিয়ে পুরো রাইড করে যাচ্ছি, আর কাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম, তো তারপর থেকে আর মানে শরীরটা পুরো যাচ্ছে তাই হয়ে আছে। তো গাইস ফাইনালি আমরা মূর্তির এখানে চলে এসেছি, আর এখানে আমরা রিসর্টে দাঁড়িয়ে পড়েছি, আর রিসর্টের নাম হলো মূর্তি রিসর্ট। তো এখানে কত কী নেয় না নেয় সেটা তোমাদের পরে বলছি, তো আপাতত চলো তোমাদের রুমটা দেখাই। তো এই যে আমাদের রুম, একবারে পাঁচজনের জন্য একটা ঘরেই আমরা নিয়ে নিয়েছি। আরে দেখো আসার সাথে সাথেই মানে হয় হয় এটাই হয় আমাদের রাইডার্সদের অবস্থা, পুরো হেলমেট দিয়ে ঘর ভর্তি। আর এই যে অবস্থা আমার পুরো কাহিল, এখন একটু বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে এসে তারপরে একবারে ফ্রেশ হবো। তো গাইজ আমরা এসেছিলাম এখানে মূর্তির নদীর এখানে, দেখো নদী পুরো শুকিয়ে কাট হয়ে গেছে, কয়েকটু একটু জল যাচ্ছে। শিলিগুড়ির মানুষ আবার আমাদের একসাথে হয়ে গেছে, এবার আমরা একসাথে সব মিলে হবে মস্তি, ঠিক আছে? চলো এখন কি মনে ঠিক আছে বুঝতে পারছো? ওয়েলকাম টু জিএমডি রিসর্ট, সামনে গন্ডা, আর এখানে হবে ফান। এই তোরা কি করছিস রে, তোরা খেলবি না হোলি? ফান এখানে হবে ফান, চলো বাইকগুলো পার্ক কর, তারপর দেখছি কি করা যায়।